তার হব লাগিব আৰু জেনেকে আমি ঈদগাৰ ময়দানত ঈদৰ দিনা ধুনীয়া ধুনীয়া কানি কাপোৰ পিন্ধি নামাজত যাওঁ টুপি পিন্ধি বেয়া লাগে নে ভাল লাগে দূৰৰ পৰাই দেখিয়ে কি ভাল ৱা ৱা কি ধুনীয়া লাগে বেছিভাগ মানুহ বগা জুব্বা বগা পাঞ্জাবী টুপি মাৰি যায় কি ভাল লাগে দেখাত লাগে নে নাই আৰু যি সকল আমাৰ দুশ্মনী কৰে আপোনালোকক মই এটা কথা কওঁ যি সকল আমাৰ গুস্তাখি কৰে যি সকল আমাক বেয়া পায় ইয়ানি মুছলিম সমাজক যি সকলে বেয়া পায় আমি যদি হামেশা একটিভ থাকো আমি যখন যেতিয়া একতা থাকিম আমাৰ মাজত যেতিয়া ভাইচাৰা থাকিব আমাৰ মাজত যেতিয়া হিংসা কিনা দূৰ হ'ব নহয় মমিন মুছলমান আমাক কোনো হেৰাব নোৱাৰিব কোনো হেৰাব নোৱাৰিব কিয় জানে এই ইছলাম জন্ম লৈছিল আৰবত আহি পাইছে অসমত কওক সুবহানাল্লাহ এইটোতে বুঝিব এইটোতে বুঝিব জন্ম লৈছিল আরবত আহি পাইছে অসমত আজি আমি ইয়াত আল্লাহর জিকির করি আছো আজি আমি ইয়াত নবীর প্রতি দুরুদ শরীফ পড়ি আছো কিন্তু না আল্লাহক দেখিছো না নবীক দেখিছো এইটুকে কই ঈমান এইটুকে ঈমান আর যে ঈমানওয়ালা যে মুমিন হয় তার মওত হব শহীদর কক সুবহানাল্লাহ আপনার কারণে অফার হয় তো গিফট হয় আপনার মোর কারণে এটা একটা অফার জানে আপনি অফার লোক আজি ওয়াজর পড়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামে ফরমায় যে জি হকলর মওত মমিনৰ লিষ্টত হ'ব মমিনিত হ'ব ইমানত হ'ব তেওঁলোক হৈ যাব শ্বহীদ ৱা মাম্মা তাহুব্বি আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা কক সুবহানাল্লাহ যিসকলৰ মৌতো মমিনৰ লিষ্টত হৈ গ'ল তেওঁলোকৰ মৌত শ্বহীদত হৈ যাব আৰু শ্বহীদসকলৰ কোনো দিনৰ হিচাপ নহয় শ্বহীদসকলে বিনা হিচাপত যাব জান্নাত যদি আপুনি শ্বহীদ হৈ মৌত বিচাৰে আপুনি যদি নিজৰ নামটো শ্বহীদৰ লিষ্টত ৰাখিব বিচাৰে এই দুনিয়াত আমলদাৰ হওক এই দুনিয়াত আপুনি মমিন হৈ যাক খাটি এই দুনিয়াত আপুনি ঈমানৱালা হওক আৰু ইছলামত পৰিপূৰ্ণ হিচাপে দাখিল হৈ যাক ইয়া আয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিছিলমি কাফা কক সুবহানাল্লাহ আল্লাহ ৰাব্বুল আলামিনে ফৰমায় এ মোৰ ঈমানদাৰ বন্ধা সকল তোমালোকে ইসলামত পরিপূর্ণ হিসাবে দাখিল হয়ে যাওয়া আধা আধুরা দাখিল হয়ে কোনো লাভ নহব কোনো ফায়দা নহব যদি দাখিল হব বিচারিছা পরিপূর্ণ হয়ে বিচারা সেই পরিপূর্ণ তোমার ঈমান থাকিব লাগিব সেই পরিপূর্ণ তোমার নামাজ থাকিব লাগিব সেই পরিপূর্ণ তোমার রোজা থাকিব লাগিব সেই পরিপূর্ণ হজ জাকাত কলিমা থাকিব লাগিব সেই পরিপূর্ণ মা বাবার খিদমত থাকিব লাগিব সেই পরিপূর্ণত মাজারর জিয়ারত থাকিব লাগিব সেই পরিপূর্ণত নবী সকলর প্রেম থাকিব লাগিব সেই পরিপূর্ণত উলামা কেরাম আলিম উলামাক ভাল পাব লাগিব সেই পরিপূর্ণর ভিতরত নিজর গাঁও গিরামর আখে পাখে দেখর লগত মহাব্বত থাকিব লাগিব তেন্তে আপনি পরিপূর্ণ তেন্তে আপনি বুঝি পাইছে মোর কথাখিনি তো পরিপূর্ণ হক আধা আধুরা নেংটা সিরা হয়ে লাভ নাই হ্যাঁ মুসলমান তো আমার বুঝিব লাগে আমি আম পাবলিক আছো তো কি হল আপনার জিম্মেদারি আপনিয়ে পালন করিব লাগিব আপনার জিম্মেদারি আপনারে লব লাগিব মই লৈ লাভ নাই মই আপনার ইমাম হইছো আপনার ইমাম হইছো নামাজ পড়াইছো এই চারি রেখাত সেইখিনির দায়িত্ব মোর কাঁধত কিন্তু যদি আপনি মুক্তাদি হয়ে পিছফালে বেয়াদবি করে সেই দায়িত্ব মোর কাঁধত নহয় বাকি নামাজ আপনার কাঁধত আপনি পড়িব লাগিব ইবাদত আপনার কাঁধত করিব লাগিব তো নিজর নিজর
দায়িত্ব নিজে নিজে যেতিয়া পালন নকৰিম আপোনাৰ আমল কোনো পালন কৰি নিদিয়া নিজৰ কবৰত নিজে খুমাব লাগিব আৰু প্ৰশ্নৰ উত্তৰ নিজে দিব লাগিব তো মুমিন মুছলমান মই ফাষ্টতে কৈছিলোঁ যে এই দুনিয়াত আহিছো এই দুনিয়াত আমি ফল কৰো আমি খেতি কৰো তাৰ ৰিজাল্ট আমি তিন মাহ দুই মাহ পিছত পাও তো এই দুনিয়াৰ পৰা আমি হেই ফল হেই মূল হেই ফুড হেই জিমান বস্তু আছে সমস্ত ভাল নেক কর্ম এই দুনিয়ার পরা লই আমি অন্ধকার কবর যাব লাগিব তেতিয়া হে আপনার কবর মোর কবর জান্নাতি নুরানি রোশনি ওয়ালা হব কক সুবহানাল্লাহ তার বাহিরত লাভ নাই দুনিয়ার মাটি ঠেলি ঠেলি বেলেকর খাই খেক করিলি হুত খুর মদ ভাং খাই খেক করিলি এতিয়া কই আছে মুখ জান্নাত জান্নাত লাগে দিব জানো ভাইয়ের লগত মাতামাতি নাই বাবার লগত মাতামাতি নাই মাকর লগত মাতামাতি নাই উলাইছে হজলৈ যাবলৈ কবুল হব জানো তো নিজৰ আমল ঠিক নকৰি কবৰত যাওয়া হেনেকুৱা কথা নিজৰ আমলখিনি নিজে লগ হাতত তাৰপিছত কবৰত যাক এতিয়া নেজানো মৌত কেতিয়া আহে এতিয়াও আহিব পাৰে ঘৰত যাওঁতেও আহিব পাৰে ঘুমাই থাকোঁতেও আহিব পাৰে কেতিয়া আহে নাজানো সেইকাৰণে আমল হৰ টাইম হৰ ৱক্তত হৰ সময়ত আমল দৰকাৰ হৰ সময়ত ইবাদতৰ দৰকাৰ হৰ সময়ত মহাব্বতৰ দৰকাৰ হৰ সময়ত প্ৰেমৰ দৰকাৰ হৰ সময়ত দুৰুদৰ দৰকাৰ হৰ সময়ত জিকিৰৰ দৰকাৰ হৰ সময়ত তছবীৰ দৰকাৰ কওক সুবহানাল্লাহ আৰু আমাৰ মাজত সচৰাচৰ এটা অৱহেলা আমি অৱহেলা বুলিয়ে কওঁ আপুনিও কৰে আমি নাপাকত থাকোঁ কিহত থাকো পেচাব করি আমার কুলুপ নাই পেচাব করি আমার পানি নাই আর আমার যুবক সকল যুবক বাদ দিয়ক বুজরুক সকলো পূব পশ্চিমর দিক নাই কোনে কোন পিনি পেচাব করি আছে হুশে নাই ইমানে বেহুশ পশ্চিম কোনটো পূব কোনটো না জানে আৰু আমাৰ যুৱকটো আৰু ভাল থিয়ৈ থিয়ৈ হয়নে নাই এনেকুৱা পেণ্ট পিন্ধে বহি পাই নোৱাৰে কি কৰিব সিহঁতো মজবুত তো যি নহওক আপোনালোকে পাকত থাকিব